প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের প্রশ্নপত্র নিয়ে। তো এটা আজ পরীক্ষা হলো পৌটি হাই স্কুলে। তো তোমাদের পূর্ণমান হলো 90, সময় হলো 3 ঘন্টা 15 মিনিট। তো দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টি আছে, 14 নাম্বার। প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর কোটি গতি, তো পৃথিবীর হয়ে যাবে 2টি গতি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। তারপরে দেখো, আন্দিজ পর্বত একটি, সঠিক উত্তর হয়ে যাবে ভঙ্গিল পর্বত। এরপর প্রশ্ন দেখে নেব, খনিজে অক্সিজেন মিশে যে আবিষ্কার হয় সেটা হয়ে যাবে অক্সিডেশন। বন্যার প্রাকৃতিক কারণ হলো প্রবল বর্ষণ। বস্তুগত একটি সম্পদ হলো কয়লা। পশ্চিমবঙ্গের দুঃখের নদী হয়ে যাবে দামোদর। পশ্চিমবঙ্গের কালবৈশাখী ঝড় দেখা যায় এপ্রিল মে মাসে। পশ্চিমবঙ্গের নবীনতম জেলাটি হলো পশ্চিম বর্ধমান। গৌর কোন জেলায় অবস্থিত, তো এটা হিসেবে মালদা। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, সঠিক উত্তর হয়ে যাবে সান্দাকফু। এরপরে প্রশ্ন দেখো, মানচিত্রকে কবে ভাগ করা যায়, এটা হবে কয় ভাগে ভাগ করা যায়। তো এই উত্তরটার প্রশ্নের উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। সব থেকে বড় গ্রহ কোনটি, তো সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি। মঙ্গল গ্রহ ড্যাশ নামে পরিচিত, তো মঙ্গল গ্রহ লাল গ্রহ নামে পরিচিত। ড্যাশ তারিখে কর্কট সংক্রান্তি হয়, তো 21 জুন কর্কট সংক্রান্তি হয়। ভারতের প্রমাণ দ্রাঘিমান মান, তো ভারতের প্রমাণ দ্রাঘিমান মান হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপর ড্যাশ পর্বতে জীবাশ্ম দেখা যায়, তো ভঙ্গিল শ্রেণীর পর্বতে জীবাশ্ম দেখা যায়। ড্যাশ একটি জ্বালানি খনিজ, তো কয়লা একটি জ্বালানি খনিজ। সুন্দরবন নাম হয়েছে সুন্দরী গাছের জন্য। পশ্চিমবঙ্গে ড্যাশ শহর পোড়ামাটির শিল্পের জন্য বিখ্যাত। কৃষ্ণনগর কিন্তু পোড়ামাটির শিল্পের জন্য বিখ্যাত। তিনের দাগে দেখো, সত্য মিথ্যা যাচাই করে লেখো 6টি 6 নাম্বার। তো প্রথম প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু, তো এটা সত্য হয়ে যাবে। মালদাকে আমের শহর বলা হয়, তো এটাও সত্য। আবহবিকারে শিথিল পদার্থ সরে গিয়ে শিলা উন্মুক্ত হয়, এটাও সত্য। জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ভঙ্গিল পর্বত, তো এটা মিথ্যা, কারণ ব্ল্যাক ফরেস্ট হলো একটা স্তূপ পর্বত, আর এখানে বলা আছে ভঙ্গিল পর্বত। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার মান কমতে থাকে, এটাও মিথ্যা, কারণ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার মান বাড়তে থাকে। তারপর পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, এটাও মিথ্যা, কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। চাঁদ পৃথিবীর আলো আলোকিত হয়, এটাও মিথ্যা, ঠিক আছে। এরপরে 2-1 কথায় উত্তর দাও 6টি। জিওগ্রাফিয়া গ্রন্থের রচয়িতাকে, তো জিওগ্রাফিয়া গ্রন্থের রচয়িতা হলো স্ট্র্যাবো। জলপথে সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন কে, তো এটা কমেন্টের মাধ্যমে জানাও তোমরা। 2টি অক্ষরেখার মধ্যে দূরত্ব কত, 111 কিলোমিটার। মহাদেশ কোন আলোড়নের সৃষ্টি হয়, তো মহীভবক আলোড়নে মহাদেশ সৃষ্টি হয়। দোয়াব কথার অর্থ, 2 নদীর মধ্যবর্তী ভূভাগকে বলা হয় দোয়াব। চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, তো আসামের জোড়াহাটে চা গবেষণা কেন্দ্র অবস্থিত। ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি, তো ভারতের প্রাচীনতম কয়লা খনি রানীগঞ্জ। এরপর ডান দিক বাম দিক দেখো, সল্টলেক হয়ে যাবে তথ্য প্রযুক্তি, টেরাকোটা বিষ্ণুপুর, টাইগার হিল পর্বতশৃঙ্গ, জলদাপাড়া অভয়ারণ্য। তারপরে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, 6টি আছে 12 নম্বর। তো এগুলো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে নিও, পড়ে যেও। তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। তারপরে 11 দাগে মানচিত্র আছে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত, ধন্যবাদ।